এটা আমাদের এক্সট্রিম বর্ষ তো এক্সট্রিম বর্ষ আমাদের পূজো পদার্পণ করেছে আপনারা দেখতে পাবেন কাতারে কাতারে মানুষ এখন কলকাতা মুখী না তারা এখন কল্যাণী মুখী হয়েছে তো এটা আমার কাছে গর্ব তো আমরা প্রথম দিন থেকে আমরা সব সবাইকে কথা দিয়েছিলাম যে একটা দর্শনার্থী কোনো প্রবলেম হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন ছয় হাজার হাজার মানুষ একসাথে মণ্ডপ ভিতরে প্রবেশ করছে তো কোনো দর্শনার্থী কোনো কারোর কোনো কমপ্লেন নেই এবছর তো অনায়াসে প্রত্যেক দর্শনার্থী খুশি এটা আমাদের কাছে গর্বের বিষয় এবছর